হ্যালো ফ্রেন্ডস, আমাদের প্রস্তুতি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি rrbkolkata.gov.in, যেটা হচ্ছে কি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের কিছুক্ষণ আগেই দুটো ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম আরআরবি কলকাতার কাট অফ কত হয়েছে এবং আরআরবি মালদার কাট অফ কত গেছে সিবিটি টু এক্সামের জন্য। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, সিবিটি টু পরীক্ষা দিয়েছিলে, ইন্ডিভিজুয়ালি স্কোর কার্ড দেখতে চাও, তাহলে সেই স্কোর কার্ড কীভাবে দেখতে পারবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যে জোন থেকে অ্যাপ্লাই করেছিলে সেই জোনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে। আমি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটটা খুলেছি এবং তার নিচের দিকে যদি চলে আসি, সিএন নাম্বার 012019 NTPC, এখানে ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিশ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে পেজটা খুলবে তার একদম প্রথমেই দেখো, টু চেক লেভেল ওয়াইজ রেজাল্ট অফ সিবিটি টু ভিউ স্কোর কার্ড, এখানে ক্লিক হেয়ার যে অপশানটা রয়েছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো সেখানে যদি আমরা ক্লিক করি তারপরে যে পেজটা খুলে যাবে সেই পেজটা থেকে কিন্তু তোমরা তোমাদের স্কোর কার্ডটা দেখতে পারবে। এখানে তোমাদের রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে, তারপরে এখানে যে কোডটা দেওয়া রয়েছে সেই কোডটা এখানে তোমাদের দিয়ে দিতে হবে এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পরই তোমাদের সামনে কিন্তু চলে আসবে তোমাদের স্কোর, তোমরা কত পেয়েছো এবং তোমরা শর্টলিস্টেড হয়েছো কি না সেটাও কিন্তু এই স্কোর কার্ডের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই আপডেটটা শেয়ার করলাম। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এরকম চাকরি সংক্রান্ত ছোটোখাটো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।